এই যে বাড়িতে চলে এসেছি, এসে মা এখানে টিফিনে চাউমিন বানিয়ে রেডি, আর বোন সকাল থেকে সবজি নিয়ে বসে আছে, কেটেই চলেছে। দেখে এই লাস্ট মোমেন্টে একটু বিনসে হাত লাগালাম আমি। আর এই যে মা আবার খাজা বানিয়েছে, দেখা খেতে খুব ভালো হয়েছে, দারুণ খেতে। আর এটা আমাদের কুটুনি মোবাইল নিয়ে বসে আছে, মোবাইল নিয়ে বসে আছে। হ্যালো, আজকের লাঞ্চে স্পেশাল মেনু রেডি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর বোন কিউকাম্বার কেটেছে। কিউকাম্বার বোনই সবাইকে এখন সার্ভ করছে, মা থালা রেডি করে দিয়ে গেল, এবার বোন দিচ্ছে বাকি খাবারটা। আর এখানে সবাই বসে আছে গল্পে, একজন তো ফোনে ডুবে গেছে, তাকে ফোন ছাড়া আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে আমার পুটুনি, পুটুনি দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। আমার পুটুনি খিদে পায়নি পুটুনি? আর ইনিও তাই ফোন নিয়েই বসে আছেন, দুই বোন। কি বক্তব্য! আর মা তো কিচেনেই ব্যস্ত, কিচেন থেকে নিস্তার নেই, সকাল থেকেই চলছে তার রান্নার পর্ব, এক এক করেই যাচ্ছে। এই যে চিলি চিকেন আর এই ফ্রাইড রাইস নাতনিদের জন্য স্পেশাল প্লেট। জোরদার খাওয়া দাওয়া, বসে গেছে খেতে। টেবিল চেয়ারে দাদু আর বাবা আর মশো বসবে, আর দুজন খাবে সোফায় বসে, সবাই একসাথে খাবে। আমার বোন ক্যাপসিকাম দিউনি, ক্যাপসিকাম খাস না। আমার বোন এটা, আমার বোন আমার থেকে 7 ইয়ার্সের ছোট, কিন্তু আমার থেকে লম্বা, সেই জন্য ওকে দেখে সবাই বলে বোধ হয় আমার থেকে বড়। ও ব্যাঙ্গালোরে থাকে, ও ব্লগিং করে, ওরও একটা ব্লগিং চ্যানেল আছে, আপনার কি যেন তো, মানালি ঘোষ, মানালি ঘোষ দাস, হ্যাঁ মানালি ঘোষ দাস। আর কিছু কোনো পার্টিকুলার নেম, মানালি ঘোষ দাস ওর ব্লগিং চ্যানেলের নেম, আপনারাও দেখবেন ভালো লাগবে, ব্যাঙ্গালোর চিনতে পারবেন ওর ব্লগিং এর মাধ্যমে। আর আমি ব্লগিংটা স্টার্ট করার আগে আমার বোন স্টার্ট করেছিল, ওকে দেখেও আমি কিছুটা ইন্সপায়ার্ড হয়েছিলাম যে ব্লগিংটা স্টার্ট করার বিষয়ে। যেন মনে হলো আমার বোন, সে আমার নিজের বোন, ওকে দেখে আমি ইন্সপিরেশন পেয়েছিলাম। আর একজন আছে এর পিছনে, আমাদের মানস দা। এই এই মানুষটি 2-3 বছর ধরে আমাদের বলতো যে তোমরা এত গল্প করো, তোমরা একটা চ্যানেল খোলো, তিনজনের গল্পের মাধ্যমেই চ্যানেলটা খোলো। আর একটা ভালো নেমও সাজেস্ট করেছিল যে তিন কন্যা তার নাম দাও। যাই হোক, এই মানুষটার কথাও না বললে চলবে না আমার, কিন্তু এই যাই হোক, বউকে আগে ফিল্ডে নামিয়েছে আর বউকে দেখে আমি ফিল্ডে নেমেছি। ঠিক আছে, সবাই লাঞ্চ করছে, করে নি, চাউটা ফ্রিজে তুলে দে নালে আলিয়ে যাবে। এই এখন আমরা বেরোচ্ছি, আমি আর জামা চেঞ্জ করিনি, এই জামাটা পরেই আমার চলছে কালকের থেকে আজও, তাই কেননা ম্যাক্সিমাম ল্যাগেজ গাড়ির পিছনে আছে, সেগুলোকে নিয়েই আসিনি, সেগুলো গাড়ির পিছনে আছে, একদম ডাম করে বিয়ের বাড়ি গিয়ে খুলবো, যা আছে তাই। অ্যাকচুয়ালি প্ল্যানিংও ছিল না যে এখানে এসে আমি আবার বেরোবো, তা বোন বললো চল ওদের হেয়ার কাট করতে যাবো, বাচ্চার বোনের মেয়ের হেয়ার কাট করবে, সেই জন্য চল দিদি, আমি ঠিক আছে চল যাই, ঘরে বসে কি করবো, ঘোরা হবে, একটু আউটিং হবে। ওরা বেরিয়ে গেছে, এই যে সবাই বেরিয়ে গেছে, সিঁড়ির পথে দাঁড়িয়ে আছে, এবার আমি বেরোবো আর বোন একটু ঘরে গেছে, আসুক একসাথে বেরোই। আর মা বাপি যাচ্ছে না, বাপি এখানে বসে আছে, মা এখানে বসে আছে, দুজনই টায়ার্ড, একজন বাজার করে একজন রান্না করে। ঠিক আছে চলুন আস্তে আস্তে এগোই। এই যে পুটুনি সাজুগুজু করেছে, পুটুনি আবার নিজেকে দেখাচ্ছে, হ্যাঁ সব ঘরেই ব্যাগ। মাম,
এই যে শু পড়ছেন এখন বসে বসে, মা এখন মাকেই পড়াতে হচ্ছে, অগতির গতি তো মাই হয়। আর ইনি দাঁড়িয়ে আছেন, এনার কাঁধে আমার ব্যাগটা ধরিয়ে দিয়েছি আর জলের বোতল হাতে, উনি বলছেন সব কিছু কি আমাকেই বইতে হবে। আছি একটু কষ্ট কর মার জন্য, আর কি করবি। এই আমরা জাস্ট রওনা দিলাম বাড়ির থেকে, সবাই গাড়ির পিছনে বসেছি চারজনে ঠেলাঠেলি করে, কিন্তু মজা আছে এর মধ্যেই। যাই হোক, আমরা সিসিটুয়ের পথে রওনা দিয়েছি, যাই ওখানে গিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো। বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে আকাশে চাঁদ উঠেছিল, সেটাই ক্যাপচার করার চেষ্টা করছিলাম ক্যামেরায়, কখনো কেটে যাচ্ছে কখনো আসছে। আর দূরে মেট্রো যাচ্ছিল, মেট্রো ট্রেন যাচ্ছিল। আসলে দক্ষিণেশ্বর থেকে এখন মেট্রো চালু হয়ে গিয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে, মানে খুব মজা লাগছিল, সেই জন্য মনে হলো এই মুহূর্তটাও কিছুটা ক্যাপচার করি আপনাদের সঙ্গে। এখন প্রায় হালদিরামের কাছে চলে এসেছি, এটা আমার বাড়ির রাস্তা, সেই জন্য মনটা বড় টানছে, মনে হচ্ছে বাড়ি চলে যাই, কিন্তু আজকে তো আর হবে না, এখন কালকে, হ্যাঁ কালকে আসার চেষ্টা করব একবার। ঘুরবে কিন্তু তোমরা, তারপরে আরো কাজ হচ্ছে এখানে, জোর কদমে অনেকটা কাজই হয়ে গেছে। মেট্রোটা হয়ে গেলে বাড়ি থেকে সব জায়গায় যাওয়া খুব ইজিলি হয়ে যাবে, পলিউশনটা খুব হবে। এই জাস্ট আমরা সিসি2 এসে পৌঁছালাম, গাড়ি আজকে পার্কিং পাইনি আমরা ভিতরে, পুরো প্যাকটা হয়ে গেছে, সেই জন্য গাড়ি কিছুটা দূরে রাখতে হলো, রেখে এবার আমরা মলের মধ্যে আস্তে আস্তে যাব। আর বাইরে প্রচন্ড গরম, হ্যাঁ কিন্তু এখন একটু হাওয়া চলছে, আবার ভয় লাগছে যদি ঝড় বৃষ্টি এসে যায়, ছাতা গাড়ির মধ্যে রয়েছে, গাড়ি পর্যন্ত কি করে যাব। যাই হোক, এখন আপাতত তো মলে আসছি, দেখা যাক। এই এসে গেছি আমরা এখন সিসিটিভির মধ্যে, বর্ষের জন্য এইভাবে সাজিয়ে রেখেছিল, সেই সাজানোটা এখন আছে, ভালোই লাগছে। আমাদের মোটামুটি খুচখাচ শপিংগুলো কমপ্লিট হলো, এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আজরা অনেক এনজয় করেছে সবাই মিলে, ওয়াও মোমোও খাওয়া হলো, সব কিছু কমপ্লিট করে এখন ঘরে স্টিম আর ফ্রাইড, হ্যাঁ স্টিম আর ফ্রাইড দুটোই খাওয়া হয়েছে। হ্যাঁ আজকে ওর মোষও খাইয়েছে আমাদের মোমো, এখন তাই ফিরছি আমরা সবাই মিলে বাড়ি। আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ব্লগটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার মেয়ে কুকুর দেখলে খুব ভয় পায়, মানে একটা কুকুর দেখতে পেয়েছে, সেই কুকুরটাকে দেখে কোন দিকে যাবে ঠিক করতে পারছে না।
যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করলাম। সবাইকে গুড নাইট।